বোনের অন্নপ্রাশনের জন্য বন্ধুকে নিয়ে বাড়িতে ফিরছিল কিশোর। ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মৃত দুজনের নাম শুভ অধিকারী এবং শান্তিল পাহাড়িয়া। আজ শুভ অধিকারীর বাড়িতে তার বোনের অন্নপ্রাশন ছিল, যে কারণে শুভ তার বন্ধুকে নিয়ে আসতে বাইক নিয়ে আমবাড়িতে যায়। বন্ধুকে নিয়ে বাড়ি ফেরার সময় আমবাড়ি ফাড়ি অন্তর্গত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে তার বাইক। ঘটনায় বাইক চালক কিশোর ও তার বন্ধু গুরুতর জখম হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। আসলে আজকে বাচ্চাটা মানে যে ছেলেটা মারা গেছে, আজকে ওর বোনের আজকে অন্নপ্রাশন, তো তার বন্ধুকে আনার জন্য বাইকটা নিয়ে গেছে। না, গাড়িতে হয়নি, মতলব গাড়িতে যাচ্ছিল বন্ধুকে বসায় নিয়ে, তখন সাথে আর এক দুজনই গিয়ে স্পট দিয়ে একজনকে দেওয়া হলো, ঠিক আছে, আর একজন আপনি আছেন ওখানে সঙ্গে সঙ্গে স্পট দিয়ে। হ্যাঁ, গাছ চলে গেছে, মানে ব্রেকটা কন্ট্রোল করতে পারে ওটা ঘুঘু মানে, না দুজনে স্পট দিয়ে সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।